আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ হুজুর আমরা যখন মসজিদে নামাজ পড়ি তখন দেখা যায় অনেকের মোবাইলে কল আসে এবং জোরে রিংটোন বেজে ওঠে এতে কি আমাদের নামাজ ভেঙে যাবে এবং ক্ষেত্রে আমাদের করণীয় কি জি ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় প্রয়োজন হয় এই বিপাকে আমরা অনেক সময় পড়ে যাই দেখা যাচ্ছে মসজিদে এসে জামাতে দাঁড়িয়েছি মসজিদে ঢোকার আগে বা নামাজের আগে মোবাইলটা বন্ধ করতে অথবা রিংটোন বন্ধ করতে এটা আমরা অনেক সময় ভুলে যাই তো এই ক্ষেত্রে নামাজের ভিতরে যদি কল আসে আমাদের করণীয় কি। যে এইখানে প্রথমত আমি যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে জামাত শুরু হওয়ার আগে যেন আমরা মোবাইলটা বন্ধ রাখি অথবা সাইলেন্ট করে রাখতে পারি রিংটোন অফ করে রাখতে পারি অথবা টোটাল সেট মোবাইল সেটটা বন্ধ করে রাখতে পারি প্রথম এক নম্বর কথা দুই নম্বরে যদি আমরা কখনো ভুলে যাই রিংটোন বন্ধ করতে ভুলে যাই রিংটোন বন্ধ না করি সেই ক্ষেত্রে আমরা কি করব। এবং যদি নামাজের মধ্যে কল আসে তাহলে কি করণীয় এই ক্ষেত্রে আমাদের আমরা অনেক সময় বিপাকে পড়ে যাই যে আমার রিংটোন বাঁধার কারণে আমার পাশের লোকটার নামাজ ডিস্টার্ব হতে পারে আমার নিজেরও সমস্যা হতে পারে অনেক সময় একটা বিপাকে পড়ে যেতে এই ক্ষেত্রে আমাদের করণীয় হল মোবাইলটা যদি মোবাইল পকেটে থাকে যদি বাম বাম পাশে থাকে তাহলে বাম হাত দিয়ে আর ডাইন পাশে থাকলে অর্থাৎ ডাইন পকেটে থাকলে ডাইন হাত দিয়ে অর্থাৎ হাত বাঁধা অবস্থায় হাত ছেড়ে দিয়ে মোবাইলটা অফ করে দেওয়া যারা মোবাইল চালায় তাদের তো বাটন ঠিক থাকে যে কোন বাটন কি এটা অনেক সময় ইজি হয়ে যায় মুখস্থ হয়ে যায় এই জন্য এই ক্ষেত্রে আমাদের প্রথম চেষ্টা করতে মোবাইলটা রিং অফ করে দেওয়া আর রেড বাটন চেপে ধরলে মোবাইল বন্ধ হয়ে যাবে যদি স্মার্টফোন হয় তাহলে ক্যামেরা বাটন চেপে ধরলেই মোবাইল অনেক সময় বন্ধ হয়ে যায় বা ক্যামেরা ক্যামেরা বাটন চাপ দিলেও রিংটন অফ হয়ে যাবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমরা দলিল হিসেবে পেশ করতে পারি রাসুল সাল্লামের একাধিক হাদিস এই বিষয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাদিস এসেছে বিভিন্ন গ্রন্থে সহি বুখারি সহি মুসলিম আবু দাউদ তিরিমিজি সহ বেশ কয়েকটা আনহু এই ব্যাপারে যখন রাসুল সাল্লাম নামাজে দাঁড়াতেন তখন উমামা রাদিয়াল্লাহ আনু নবী করিম সাল্লাহ সাল্লামের পিঠে চড়ে বসতেন অথবা এরকমও বর্ণনা রয়েছে যখন উমামা ছোট ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম আনুকে কাঁধে কাঁধে নিয়ে তেলাওয়াত করতেন এবং তিনি ইমামতি করতেন রাসুল সোল্লাহ সাল্লাম ইমামতি করা অবস্থায় উমামা রাদি আনুকে কাঁধে নিতেন কাঁধে নিয়ে তেলাওয়াত করতেন আবার উনি যখন সেজদায় যেতেন তখন ওমামা রাদি আনহুকে বসিয়ে রাখতেন পাশে বসিয়ে রেখে তিনি রুকু করতেন সেজদা করতেন আবার যখন উঠে দাঁড়াতেন তাকে কোলে নিয়ে কাঁধে রেখে দুইটা বর্ণনা কাঁধে অথবা কোল যেটা আমরা কোমর বলি কাঁধের বর্ণনাটাই বেশি এসে তিনি কাঁধে করে নিয়ে তেলাওয়াত করতেন এবং সবচেয়ে মজার বিষয় রাসুলসুল্লাহ সাল্লাম কিন্তু তখন ইমামতি করতেন তাহলে রাসুলসাল্লাম ইমামতিকালীনও কিন্তু তিনি এটা করেছেন তার মানে তো যখন একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে তাকে নামিয়ে রেখে সেজদা করে আবার তাকে কোলে নিয়ে বা কাঁধে নিয়ে যখন তেলাওয়াত করা যাচ্ছে এতে নামাজে যদি সমস্যা না হয় তাহলে অবশ্যই মোবাইল অর্থাৎ হাত ছেড়ে দিয়ে পকেট থেকে মোবাইল বের করে হোক অথবা পকেটে থাকাকালীন হোক এই হাত দিয়ে বাটন ক্লিক করে মোবাইলের রিংটোন অথবা মোবাইল বন্ধ করে দেওয়া যাবে মূলত ওলামে কেরাম বর্তমান যুগের যে বিশেষজ্ঞগণ তিনারা এই হাদিসগুলো থেকেই উমামারা দেয় লহুর এই হাদিসগুলো থেকেই মোবাইলের রিংটোন বন্ধ করার নামাজরত অবস্থায় মোবাইলের রিংটোন বন্ধ করার এই ফতোয়াটা নিয়েছেন তা আশা করি আমরা সবাই জানতে পারলাম ইনশাল্লাহ এই ভাইয়ের মাধ্যমে যিনি প্রশ্ন করেছেন আমরা এভাবেই করবো তবে চেষ্টা করতে হবে মোবাইলটা আগে থেকেই বন্ধ করা অথবা রিংটোন বন্ধ করা